আপনারা ডেলি লাইফে মোবাইল ফোন তো অবশ্যই ইউজ করেন তো আপনারা কি জানেন মোবাইল ফোনে যেগুলো বেস্ট একটা সেটিং আছে সেই সেটিংগুলো আপনারা আজকের ভিডিওতে দেখতে পারবেন স্টেপ বাই স্টেপ ফলো করে আমি আপনাদেরকে শেখাবো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ফলো করে যে আমাদের মোস্ট ইউজফুল যেগুলো বেস্ট সেটিংগুলো আছে আজকের ভিডিওতে আমি তুলে ধরবো তো ভিডিওটা শুরু থেকে শেষ দেখবেন আজকে ভিডিওটা বেস্ট ইন্টারেস্টিং হতে চলেছে তো আমার চ্যানেলে যারা নতুন স্ট্যান্ড সাবস্ক্রাইব পাশে বেল আইকনটি অন করে দেবেন তো হ্যালো ভিউয়ার্স আপনারা একজন টেকনিক্যাল মিনাল ইউটিউব চ্যানেল এই চ্যানেলে আমি টেকনোলজি মোবাইল ফোন কম্পিউটার রিলেটেড এই চ্যানেল আলোচনা করি তো ভিডিওটা শুরু থেকে শেষ সময় দেখবেন আজকে ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিউয়ার্স আমরা কিছু আজকে নতুন শিখে নেই আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্কিমে চলে আসছি তো আজকের যে টপিকটি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আপনারা ইজিভাবে ফাইভ টিপস আমি আপনাদেরকে শেয়ার করব তো মোবাইলের যেগুলো আমরা মোস্ট ইউজফুল সেটিং আছে সেই সেটিং নিয়ে আজকে আমরা কথা বলবো তো বেশি দেরি না করে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা সেটিং সেটিংয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে সেটিং সেটিং অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা নিচে চলে আসবেন নিচে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন অ্যাবাউট ডিভাইস তো সিম্পলি আপনারা এইখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেন আপনাদের কী করতে হবে আপনাদের ইন্টারনেটটা অন করতে হবে তো সিম্পলি আমি এইখানে আমার ইন্টারনেটটা অন করে দেই অন করার পর দেন আপনাদের কী করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে ইন্টারনেট চালু হয়ে গেছে আমার হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড আপডেট এই অপশনটা আপনারা ইনেবেল করে দিবেন ইনেবেল করার পর আপনাদের সিম্পলি কী করতে হবে এইখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড আপডেট দেখতে পাচ্ছেন ডাউনলোড আপডেট এইখানে করে দিতে হবে ওকে আপনারা এইখানে ক্লিক করার পর আপনাদের কাছে একটা ইন্টারফেস খুলে চলে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সফটওয়্যার আপডেট হচ্ছে তো আপনাদের মোবাইল যদি ডেলি লাইফে আপনারা ইউজ করে থাকেন তো মোবাইল সোলো কাজ করছে আপনাদের তো এই এই সেটিংটা আপনারা ইউজ করবেন করার পর আপনাদের মোবাইলটা অনেক স্পিডে কাম করবে এর এটা বেস্ট একটা ব্যাটার সেটিং তো দুই নম্বর যে অপশনটা আছে ডাউনলোড আপডেট এটাকে ওয়ান ইনেবেল করে দিবেন ইনেবেল করা দেওয়ার পর আপনাদের কি করতে হবে এনেবেল করার পর আপনাদের এই যে মোস্ট ইম্পর্টেন্ট সেটিংটা আছে সে সেটিংটা অটোমেটিক আপডেট নিবে আমার ফর এক্সাম্পল আমাদের কোনো মোবাইলে যদি কোনো ভাইরাস আসে তো ভাইরাস কাটানোর জন্য এই আপডেটটা অটোমেটিক নিয়ে নিবে আপনারা দেখতেই পারবেন না তো নেক্সট সেটিংটার দিকে আমরা চলে যাই নেক্সট যে আমাদের সেটিংটা আছে সেটা হচ্ছে ইউজফুল সেটিং আমাদের তো আপনারা এইখানে দেখতে পাচ্ছেন ডেট অ্যান্ড টাইম সিম্পলি আপনারা এইখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেন আপনাদের যদি রেলের টাইম হয়ে থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন ইউস চব্বিশ তুই বলছ আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমার টাইমটা চেঞ্জ হয়ে গেছে আমাদের টাইমটা অন্য রকম দেখাচ্ছে রেলের মতো টাইম দেখাচ্ছে তো আপনাদের এই টাইমটা আনার জন্য বা এই প্রবলেমটা যদি আপনাদের মোবাইলে হয় তো আপনারা এইখান থেকে ফিক্স করতে পারবেন কিভাবে আপনারা যদি এইখান থেকে দেখতে পাচ্ছেন আমার টাইমটা খারাপ আছে তো আপনারা দেখতে পাচ্ছেন ডেট অ্যান্ড টাইম সিম্পলি আপনারা এই এই ডেট অ্যান্ড টাইমে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেন আপনাদের কী করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন ইউস টু ফোর এই অপশানটা দেখতে পাচ্ছেন সিম্পলি আপনাদেরকে এটাকে ডিসেবেল করে দিতে হবে ডিসেবেল করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা বাজিচ্ছে কেবল তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টাইমটা ঠিক হয়ে গেছে বা কনফার্ম হয়ে গেছে তো আমরা নেক্সট প্রসেসটা দেখে নেই তো আমরা নেক্সট সেটিংটা দেখব তো আমাদের যে এখানে নেক্সট একটা সেটিং আছে সেটা হচ্ছে লক স্ক্রিম অ্যান্ড তো সিম্পলি আপনারা ক্লিক করে দেবেন আপনাদের মোবাইল ফোনে যদি আপনারা লক চেঞ্জ করতে চান তো আপনাদের কী করতে হবে সিম্পলি এইখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন লক টাইপ তো আপনার দেন আপনাদের এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমার যে পার্সোনাল লকটা আছে সেটা আমি সিলেক্ট করে দিই করার পর আপনাদের চলে আসবে এখানে লক সিলেক্ট করার জন্য তো সিম্পলি আপনাদের ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর দেন আপনাদের এখানে একটা পাসওয়ার্ড সিলেক্ট করে দিতে হবে তো ফর এক্সাম্পল আমার নাম হচ্ছে মিনাল তো আমি এইখানে এম রাখে দিই কনফার্ম করে দেবেন তো সিলেক্ট করার পর এইখানে একটা পিন চাবে আপনাদের কাছে আপনাদের যদি লকটা কোনো দিন আপনারা ভুলে যান তো ভুলে যাওয়ার পর আপনারা এই লকটা দিয়ে আপনারা খুলতে পারেন তো আমরা এইখানে দিয়ে দেই টু ফাইভ এইট কনফার্ম করবেন টু ওকে তো এই লকটা কিভাবে আমরা আনলক করবো সেটা আমরা একটু স্টেপ বাই স্টেপ ফলো করে দেখে নিই তো কিভাবে আপনারা তো নেক্সট প্রসেসটা আমরা দেখব আপনারা লকটা যখন ভুলে যান কিভাবে এই মোবাইলটা আপনারা আনলক করবেন তো সেই প্রসেসটা আমরা দেখে নিই তো সিম্পলি আপনারা লক করবেন মোবাইলটা ওয়ান করে নেবেন করার পর দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার প্যাটটা লকটা চলে আসছে তো সিম্পলি আপনাদের কি করতে হবে তো আমরা এখানে আজ লক কোনো টিপে দিই তো তুই আপনারা দেখতে পাচ্ছেন এইখানে টাইম দেখাচ্ছে অন্য লক দিয়ে মোবাইলটা খোলার চেষ্টা করেছেন তো আপনাদেরকে কী করতে হবে সিম্পলি এইখানে একটা অপশান আসবে আপনাদের কাছে ব্যাক পিন তো আপনারা দেখতে পাচ্ছেন এই অপশানটাতে ক্লিক করে দেবেন সিম্পলি ক্লিক করার পর আপনাদের যে টাইমটা চলিচ্ছে সেই টাইমটা আপনাদের অফ হবে তারপর আপনারা এইখান থেকে মোবাইলটা আনলক করতে পারবেন তো এটা একটা স্যামসাংয়ের বেস্ট একটা ট্রিপস মানা যায় কেন যে স্যামসাং মোবাইলটা আমাদের ইউজ সবাই করে থাকি আমরা তো সিম্পলি আপনারা আপনাদের কাছে এইভাবে একটা ইন্টারফেস খুলে চলে আসবে তো সিম্পলি আপনারা যে পাসওয়ার্ডটা ওইখানে দিয়েছিলেন সেভাবেই পাসওয়ার্ডটা এখানে দিবেন খুলে যাবে অটোমেটিক তো আমি দেব টু টু ফাইভ এইট জিরো দেন ওকে তো আপনারা দেখতে পাচ্ছেন ইজিভাবে আমাদের লকটা খুলে গেছে তো আপনারা এইখান থেকে আপনারা পাসওয়ার্ড সিলেক্ট করতে পারেন বা আপনারা পিন দিতে পারেন আপনাদের খুশি মতো তো আমরা নেক্সট প্রসেসটা আমরা দেখে নেই তো সিম্পল আপনারা কি করবেন আপনাদের সেটিংয়ে চলে যাবেন যাওয়ার পর আপনার দেন আপনাদের কি করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লে তো সিম্পল আপনারা ডিসপ্লেই ক্লিক করে দিবেন ক্লিক করার পর এইখানে যে ব্যাটার একটা সেটিং আছে আপনারা এইখান থেকে ভল্টেজ কম বেশি করতে পারেন দেন আপনারা এইখান থেকে ভল্টেজ কম বেশি করতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে লেকার টাইপগুলো আছে এইগুলো যদি আপনারা চেঞ্জ করতে চান তো আপনাদের সিম্পলি কি করতে হবে তো আপনারা যে এই অপশানটা দেখতে পাচ্ছেন ফ্রন্ট এ আফ্রন্টে ক্লিক করে দেবেন দেন আপনাদের কাছে এইভাবে একটা ইন্টারফেস খুলে চলে আসবে তো আপনারা সিলেক্ট করবেন কোটা তো আমাদের বেস্ট হাতের লেখা সিলেক্ট আমি করব এটা থ্রি নম্বরটা করার পর দেন আপনারা কিভাবে এই লকটার লেখাগুলো একটু বড় করতে চান বা ছোট করতে চান তো আমি হাতের লেখাটা বড় করতে চাই আমার তো এখানে আপনারা দেখতে পারবেন আমার হাতের লেখাটা বড় হয়ে গেছে দেন এর ডান করে দেবেন ডানে ক্লিক করার পর আপনাদের কাছে এইভাবে একটা ইন্টারফেস খুলে চলে আসবে তো ভিভোর আপনারা দেখতে পাচ্ছেন এইখানে হাতের লাগাগুলো চেঞ্জ হয়ে গেছে আর গোটা আলাদা হাতের লাগা তো আমরা এইখান থেকে আমাদের হাতের লাগাটা আপনারা চেঞ্জ করতে পারেন বা এটাও রাখতেও পারেন তো আমি আমার যেটা হাতের লাগা আগেকার ছিল সেটা আমরা রাখবো এইখানে টাইপটা পর আমরা এটা ছোটো করে দেবো এখানে ডানে ক্লিক করে দেবো ক্লিক করার পর তো আপনারা দেখতে পাচ্ছেন ভিভোরস আমার যেভাবে ছিল সেইভাবে আমি করে দিলাম তুই বলছ আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগছে যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন আমাদের টেকনিক্যাল মিনালটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে তার বেলাইগানটা ওয়ান করে দেবেন তাতে আমার যে কোনো নতুন ভিডিও আপলোড হলে সব জায়গায় আপনাদের কাছে পৌঁছে যায় তুই বলো আজকে আর ভিডিওটা আপনাদের বেস্ট ভালো লাগছে যদি বেস্ট ভালো লাগে থাকে একটা লাইক করে দেবেন আমাদের চ্যানেলটা করে দেবেন সাবস্ক্রাইব তো আজকের ভিডিওটা এখান থেকে আমরা সমাপ্ত করলাম